সরকারি ঘর পাওয়ার লিস্টে নাম উঠেছে দেখে পূর্ব বর্ধমান জেলার পূর্ব সাতগেছিয়া পঞ্চায়েত প্রধানের কাছে সেই বিষয়ে জানতে গিয়ে হেনস্থার শিকার হলেন বন্দেবাজ মালোপাড়ার মিনা বিশ্বাস নামে এক মহিলা বলে অভিযোগ। ওই মহিলাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় পঞ্চায়েত প্রধান তাপস সরকার বলে অভিযোগ। মিনা বিশ্বাস অভিযোগ করেন, সরকারি ঘর পাওয়ার লিস্টে তার নাম উঠেছে, কেন সে ঘর পাবে না এই প্রশ্ন করা হলে প্রধান মহিলাকে মারধর করে। সদস্য প্রধান সাহেবের পাশে এসে দাঁড়িয়ে বলে, তোমার ঘর হবে না, আমি এই কৈফ তোমাকে দেব না, তুমি অফিস থেকে বেরিয়ে যাও। আমি তখন বলি প্রধান সাহেবকে যে, স্যার আপনারা যখন আমাকে ঘর দিতে পারবেন না, তো আমার যে লিস্টের নাম থাকে ওই লিস্টের মানে কপিটা দিন আমাকে, আমি বিডিওয় গিয়ে কথা বলবো। তখন প্রধান সাহেব আমাকে বলে যে, তুমি বিডিওয় যাবে কার বিরুদ্ধে কথা বলবে, আমার বিরুদ্ধে? তুমি বেরিয়ে যাও, নাই তোমাকে মেরে হাড়গুঁড়ো করে দেবো। কথাটা বলতে বলতে তখন প্রধান সাহেব উঠে, মানে আমি তখন বলি যে, স্যার আমার মারুন, আমার গায়ে হাত দিন। তখন সাহেব প্রধান সাহেব উঠে আমার গায়ে ধাক্কা দেয়। এইটা গায়ে যখন ধাক্কা দেয়, তখন আমার ছেলে আমার পাশে থাকে, আমার আমাকে মারার পরে তখন আমার ছেলে ভিডিও করে, ভিডিও করে। তখন অফিসের মধ্যে সবাই মিলে আমার ছেলেকে মারধর করে বা আমার ছেলের ফোনটা কেড়ে নেয়। প্রধানের নাম কি? প্রধানের নাম তাপস সরকার, আর সদস্যর নাম অনুপ সরকার, আর বুথ সভাপতির নাম শ্যামা সরকার, প্লাস আরও সব ছিল, আর আরও বিজয় সরকার, এরা সমস্ত ছিল, আমি সব জানি না, আরও অফিসে সবাই ছিল, আমি অতজনের নাম জানি না। মানে উনি যখন বলে, তুমি যদি না বেরো তোমার আমি মেরে বের করব, তখন আমি বলি যে, স্যার আমাকে মারুন, মেরে আমাকে বের করুন, তখন আমার গায়ে হাত দেয়। আপনারা কি থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ আমি জানিয়েছি, আমি বিচার চাই, আমি প্রধান সাহেবের নামে আমার গায়ে হাত দেওয়ার অপরাধে আমি বিচার চাই, আমি এইটাই চাই, আমি বিচার চাই, আমার গায়ে হাত দেওয়ার অপরাধে। কোনো পার্টির সঙ্গে এই করে? না স্যার, আমি ওই সমস্ত কিছু নেই, আমি সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষ, আমার টিনের ঘর প্লাস ভাঙাচোরা হয়ে গেছে, যার জন্য আমি আমার যেতে বলেছি আমি গেছি, আমার ঘর বাড়িও ভালো না। আমার মাকে ধাক্কা মেরেছে, তারপর আমি এবার আমাদের একটা ঘর আসার কথা ছিল, এসেছে, নাম এসছে, ওরা বলছে এখন তোমরা ঘরটা পাবে না, সেই ব্যাপারে আমি বলছি ঠিক আছে স্যার কেন পাবো না, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটা সংশোধন করার জন্য আমাদের কোনো ব্যবস্থা করে দিন। বলছে আমি তোমাকে কৈফত দিতে পারবো না, তোমরা বেরিয়ে, এটা পঞ্চায়েত প্রধান তাপস সরকার দিয়ে আমাকে এইভাবে বলছে। আমি বলছি ঠিক আছে, বলছে তোমরা বেরিয়ে যান না হলে মারবো। এবার তার আগে মাকে মেরেছে, ঠিক আছে, আমি বলছি ঠিক আছে স্যার আপনি মারবেন, আমি কিচ্ছু বলবো না স্যার, কারণ আমার তো মারার অধিকার নেই আপনাকে, আমি একটা ভিডিও করছি, আপনি আমাকে মারতে মারতে বের করে দিন, আমি শুধু ভিডিওটা নিতে নিতে বেরিয়ে যাবো। দিয়ে আমি সেই বলে আমি ফোনে ভিডিওটা চালু করি, দিয়ে রীতিমতো ভিডিওটা হচ্ছে, হতে হতে প্রধান আমার হাত থেকে ফোনটা কেড়ে নেয়, ফোনটা কেড়ে নিয়ে ওরা ফোনটা নিয়ে নিয়েছে আর বলেছে তুই ভিডিওটা ডিলিট কর না হলে তোর ফোনটা দেবো না। আমি বলছি স্যার আমি ভিডিওটা ডিলিট করবো না, আপনি আমার ফোনটা দিন বা না দিন আমি ভিডিওটা ডিলিট করবো না, আর এরকম বলেছি। আর ওরা বলছে তারপরে আমাকে ধাক্কা মেরে বার করে দিয়েছে, বলছে তোর ফোনটা আমি আর দেবো না, যা করতে পারিস করে নিস। এবার আমি চাইছি আমার ফোনটা ফেরত পাই, আমি এর বিচার চাই। আমার একটা পুরুষ, একটা প্রধান হয়ে যে অন ডিউটিতে রয়েছে, যে হচ্ছে কি তার কাছে আমাদের অধিকার আছে যে আমরা কিছু হলে জিজ্ঞেস করতে পারি, আমরা সেই জিনিসটা জিজ্ঞেস করতে গেছি, অন্য আমাদেরকে গরম মেরেছে, মেরেছে, মেরে ধরে আমাদের ফোনটা কেড়ে নিয়ে বেরিয়ে বের করে দিয়েছে। আমাকে আমার ফোনটা কেড়ে নিয়ে আমাকে ধাক্কা মারতে মারতে পঞ্চায়েত অফিস থেকে বার করে দেয়, আর আমার মাকে তার আগে মেরেছে, ধাক্কা মেরে বলেছে দুজনায় বেরিয়ে যান না হলে আরও ইয়ে দিয়ে মারতে মারতে হাত পা ভেঙে বের করে দেবো। মাকে পঞ্চায়েত প্রধান তাপস সরকার। হ্যাঁ আমরা থানায় অভিযোগ জেনে নিয়েছি, আমরা চাইছি একটা বিচার চাই, যে আমার ফোনটা নিয়ে নিয়েছে, আমি ফোনটা ফেরত চাই, আর আমার মাকে মেরেছে তার জন্য একটা সুবিচার চাই। এই ছবি তুলতেই মহিলার ছেলেকেও মারধর করা হয় এবং তার ফোন কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। সময় ওরা উনি এসে পঞ্চায়েতের মধ্যে ঢুকে প্রথমে বলেছে আমার ঘরের লিস্টে নামটা নেই কেন। আমি বলছি দেখুন ম্যাডাম, এরকম মানে সাতগাছি গ্রাম পঞ্চায়েতে প্রায় 2900 লোকের নাম উঠেছিল, তার মধ্যে 3-400 লোকের নাম কেটে গেছে, কী কারণে কেটে গেছে আমি পুরোটা বলতে পারবো না, তবে আমি ব্লকে যে বাংলা আবাস যোজনা যে ঘরের যে সুপারভাইজার আছেন সঞ্জয়বাবুর কাছ থেকে শুনেছিলাম যে আধার কার্ডের দেখা যায় যদি আপনার অনেক বেশি টাকা লেনদেন হয়ে থাকে আধার কার্ডের মাধ্যমে, কিংবা দেখা গেছে যে আপনি আধার কার্ড দিয়ে অনেক জমি জায়গা ক্রয় করেছেন, কিংবা আধার কার্ডের মাধ্যমে আপনি টু হুইলার গাড়ি কিনেছেন, এই সমস্ত কারণ থাকলেও কিন্তু ঘরের লিস্টে নাম কেটে যেতে পারে, সেটা আমি ঠিক বলতে পারবো না, তবে আগামী দিনে কী কারণে এগুলো কেটে গেছে সেগুলো উনি তখন বলছে টোটাল সাতগাছি গ্রাম পঞ্চায়েতে ঘরের লিস্টগুলো
আমাকে দেন। উনি তো টোটাল সাতগাছি গ্রাম পঞ্চায়েতের লিস্টটা উনি চাইতে পারেন না, উনি চাইতে পারেন না, ওনার বুথের যে পাতাটায় ওনার নাম ছিল সেই পাতাটা উনি চাইতে পারেন। উনি বলছে আমাকে টোটাল ঘরের লিস্টের নাম দেন, আমি বিডিও অফিসে গিয়ে ফাইট করবো। তখন আমি আপনি ফাইট করুন, আপনি বিডিও অফিস কেন এসডি অফিস যেখানেই যান যেতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। উনি যেভাবে যে ভাষায় একজন প্রশাসনিক প্রধানের সঙ্গে কথা বলছিলেন পঞ্চায়েত প্রধান অফিসের মধ্যে ঢুকে, হ্যাঁ ব্যাপারটা কি এটা আমরা মানে এটা যে বিজেপির পুরোপুরি ষড়যন্ত্র, ওনাকে শিখিয়ে পড়িয়ে পঞ্চায়েতে পাঠানো হয়েছে ঝামেলা করার জন্য, এটা পরিষ্কার। এটা ভারতীয় জনতা পার্টির একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে ঝগড়া করার জন্য পঞ্চায়েতে। হ্যাঁ আমার পঞ্চায়েতে সিসিটিভি ক্যামেরা আছে, যদি প্রমাণ করতে পারে ওই মহিলাকে আমি গায়ে হাত দিয়েছি কোনো শ্লীলতা নেই, তাহলে আমি পঞ্চায়েতের পদ ছেড়ে দেবো, পঞ্চায়েতের প্রধানের পদ আমি ছেড়ে দেবো যদি উনি প্রমাণ করতে পারে। আর যদি উনি প্রমাণ করতে না পারে আমি ওনার বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হব। বিজেপি নেতা সুভাষ পাল প্রধানের উপযুক্ত শাস্তির দাবি জানান। সাতগেচিয়া পঞ্চায়েতে আমি শুনলাম একজন মহিলাকে মারধর করেছেন, আজকে পঞ্চায়েত প্রধান তাপস সরকার, আজকে ভোট এসছে বলে ওদের তো সমস্ত জনগণের বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলছে তোমার ঘর এসছে, ঘর এসছে বলে টোপ দিয়ে ডেকে নিয়ে যাচ্ছে, আজকে ভোট এসছে বলে দুয়ারে দুয়ারে সরকার, আজকে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী প্রচার করছেন উনি বাংলার মেয়ে, বাংলার মেয়েই যদি হলেন উনি আজকে যে মহিলাটাকে আজকে মারধর করলেন অঞ্চল প্রধান অন ডিউটি অবস্থায় পঞ্চায়েতের মধ্যে, উনি কি বাংলার মেয়ে নন, উনি কি পাকিস্তানের, সেই জন্য কি ওনাকে মারধর করেছেন? তৃণমূলের এটা হচ্ছে সন্ত্রাসবাদী দল, দিদি যখন ক্ষমতায় আসলেন তখন সততার প্রতীক ছিলেন, তারপরে হলেন বাংলার গর্ব, নারদা সারদায় জড়িয়ে গিয়ে সততার প্রতীক মুছে গেল, তারপর হলো বাংলার গর্ব, বাংলার গর্ব মুছে গিয়ে এখন বাংলার মেয়ে হয়েছে, বাংলার মেয়ে হয়ে বাংলার মায়েরা ধর্ষিতা নির্যাতিতা, এটা দুঃখের বিষয়, এই সরকারকে তীব্র ধিক্কার জানায়, সাধারণ মানুষও বুঝে নিয়েছে শুধু সময়ের অপেক্ষায় এদের খেলা শেষ হবে। হ্যাঁ আমরা দলীয়ভাবে সাধারণ মানুষের পাশে আছি থাকবো এবং এই পরিবারের পাশে থেকে আমরা তীব্র আন্দোলন করব। ব্যাপারটা মানে জঘন্যতম ঘটনা, একজন সাধারণ মহিলা নিম্ন গরিব মানে কি বলবো, সে ঘর এসছে বলে যে সে আনন্দে পঞ্চায়েতে গেছে, এইবার মেন বিষয়টা কি দেখে যে যেই পরিবারের কাছ থেকে 10,000-20,000 টাকা কাটমানি পাবো না সেই জন্য ঘরটাকে দিয়ে লাভ নেই, এটা কাটিং করে যদি অন্য কাউকে দিতে পারি তাহলে 20,000 টাকা পাবো, এটাই মূল বিষয়। তৃণমূল নেতারা এই বিষয়ে জানান বিজেপি ভোটের আগে চক্রান্ত করছে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।